নিজেদের ব্যক্তিগত ঝামেলাকে রাজনৈতিক রং দিয়ে বদ উদ্দেশ্য চরিতার্থ করে কুমারঘাটের পরিবেশ বিষিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত কুমারঘাটের বুকে বাম, কংগ্রেস এবং বিজেপির মধ্যে মারমুখী সংঘর্ষের ঘটনার ইতি টানতে গিয়ে সাংবাদিকদের ডেকে জানালেন ঊনকোটি জেলা জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার। শনিবার রাত থেকে রাজনৈতিক পারদ চড়তে থাকে কুমারঘাট সহ তার আশেপাশের এলাকায়। হয় রাজনৈতিক দলের অফিসে ভাঙচুর, এর রেশ ধরে শনিবার দিনে দুপুরে রাজপথে সংঘর্ষ জড়ায় বিজেপি এবং বাম কংগ্রেস। এই ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠে কুমারঘাট তথা গোটা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। প্রতি মুহূর্তে পরিস্থিতি আয়ত্তে আনতে যথেষ্ট বেগ পায় প্রশাসন। ঝামেলা দমাতে রক্ত ঝরে দুই পুলিশ কর্মীরও। অবস্থার অবনতি আঁচ পেয়ে শনিবার কুমারঘাট মহকুমা শাসক অফিসে সর্বদলীয় বৈঠক ডাকেন জেলা শাসক বিশাল কুমার এবং জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর। বৈঠকের সর্বসম্মতিক্রমে এই ঘটনার ইতিটানার বার্তা জেলা শাসকের। সব দলের নেতৃত্বের উপস্থিতিতে হওয়া সাংবাদিক সম্মেলনে জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার জানিয়েছেন, নিজেদের ব্যক্তিগত ঘটনার রেশ মেটাতে জনাকয়েক লোক একে রাজনৈতিক রং দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে। এতে উভয় দলের ছয়জনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার। কি রাখালতলি সোনাইমুড়ি মে দু পার্টিজ কে বিচ মে থোড়া আপস মে ঝগড়া হো গিয়া হ্যায়, কংগ্রেস ওর বিজেপি কে বিচ মে। তো ওহাঁ পে হামারি পুলিশ কি পার্টি ওহাঁ পে পৌঁছি ওর আপস মে হম দোনো কো সুলঝানে কে বিচ মে দোনো পার্টিজ কো অলগ করনে কে মধ্যে উসমে হামারে এক পুলিশ পার্সন কো থোড়ি চোট আই জিসকো তুরন্ত হাম লোগ হসপিটাল লেকার গয়ে উসকে বাদ মে হামনে ওহাঁ সে ভিড় কো ডিসপার্স কর দিয়া। ইসি কে রিপারকেশন মে পাবিয়াচেরা মে এক বাইক র্যালি নিকালি গই জিসমে কংগ্রেস কে অফিস মে থোড়া হ্যাঁ এক র্যালি নিকালি গই জিসমে এক কুমারঘাট মে কংগ্রেস কা অফিস উসকো থোড়ি তোড়ফোড় কি গই। ইসমে ফির পুলিশ মে তুরন্ত ওহাঁ পে পৌঁছ গই। হামনে জো ভি লোগ সোনাইমুড়ি ওয়ালি ঘটনা মে ইনভলভ থে উন সব লোগো কো অরেস্ট কিয়া হ্যায়। বাকি জো লোগ এক দু লোক যো হ্যাঁ ও অভি ভি অ্যাবসকন্ডিং হ্যাঁ তো উনকো অরেস্ট করনে কে লিয়ে রেড কন্টিনিউ চল রহি হ্যায়। আর দূসরা যো ইনসিডেন্ট হুয়া থা পাবিয়াচেরা মে অফিস কা কংগ্রেস অফিস কা তো ওহাঁ পর অভি হমে রিটার্ন মে কমপ্লেন মিল গই হ্যায় তো হমনে FIR রেজিস্টার কর লি হ্যায় আর উসমে ভি হম স্ট্রং অ্যাকশন লেঙ্গে আর জিতনে ভি FIR নেমড অ্যাকিউজড পার্সন হ্যায় উনকে অগেনস্ট মে লিগালি অ্যাকশন লিয়া যায়েগা। একচুয়ালি কহা সুনি হুই হ্যায় দো লোগো কে বীচ মে और फिर इसको उस तरह से कि दो गुट आपस में भिड़ गए हैं इस तरह से दिखाया गया है और पुलिस की एडिक्वेट कार्रवाई है इसमें, तो अभी इसको कहना है कि ये पॉलिटिकल लेवल की घटना है इसको नहीं कह सकता। अभी जो हमें प्रिलिमिनरी रिपोर्ट में ऐसा लग रहा है कि आपस में कुछ रंजिश की वजह से, पुरानी रंजिशों की वजह से ये दो लोग आपस में लड़ गए और कुछ मोबिलाइजेशन हुआ है गुट लेवल पे, लेकिन इसको एज अ पार्टी एफिलिएशन नहीं मिला है। वही हम लोग आज डिस्कस भी कर रहे थे कि ऐसा कोई नहीं है कि कोई पार्टी लीडर या कोई रिप्रेजेंटेटिव इसके पीछे है। तरह का सहयोग मिला है, खासकर हमारे जो कुमारघाट के प्रत्याशी हैं दोनों MLA साहब के लिए, दोनों MLA के लिए जो प्रत्याशी हैं उनके दोनों की तरफ से, और हमें पूरा ही सपोर्ट मिला है बोथ BJP एंड कांग्रेस की तरफ से, खासकर श्री तरुण शाह की तरफ से। तो हम उम्मीद करते हैं कि जो भी लोग इसके पीछे कल्प्रिट होंगे उनको आइडेंटिफाई करके और हम जल्दी से जल्दी उनके खिलाफ कार्रवाई शुरू करेंगे, और हमें उम्मीद है कि बाकी जो समाज में जो इस प्रेस कॉन्फ्रेंस को देख रहे होंगे उनको ये मैसेज मिलेगा कि ऐसी कोई भी पार्टी एनिमिटी नहीं है फील्ड में और ये कोई भी उसका गलत इस्तेमाल करके बचने की कोशिश नहीं करेगा। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাজপথে রাজনৈতিক সংঘর্ষের জেরে থমথমে পরিস্থিতি কুমারঘাট জুড়ে। রাজনৈতিক হিংসায় ভীত সন্ত্রস্ত এলাকার মানুষ, গোটা এলাকায় মোতায়েন প্রচুর কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী। ব্যুরো রিপোর্ট, RE News।